ভাই আপনাদের এই ট্যাটু স্টুডিওতে কি কি ধরনের কাজ করা হয়? এখানে আপনার ট্যাটু আর্ট রিমুভ করা হয়, আর হচ্ছে আপনার স্কিন রিলেটেড সব ধরনের কাজই করা হয়, যেমন মেস্তার দাগ, তারপর আপনার জন্মগত দাগ, স্কিন ডিসিজ যা থাকে, মানে স্কিন রিলেটেড যত প্রবলেম আছে সবই সলভ করা হয়। আপু মেবি ফেকটিল একটা করেছে এখানে? আচ্ছা, চমৎকার। সাধ্যের মধ্যে, মানে খুব রিজনেবল, রিজনেবল, হ্যাঁ, রিজনেবল এর মধ্যে ট্যাটু গুলো করে থাকে। আর ওনার হাতের কাজ কেমন লাগে আপনার? ওনার হাতের কাজ এত অসাধারণ দেখে আমি 10 নাম্বারটা করতে আসছি। ইঙ্কম্যান ট্যাটু স্টুডিওতে কেন? আমার আসলে হচ্ছে এখানে একটা কাটা দাগ আছে, তো আচ্ছা, তো এটা হচ্ছে আমি রিমুভ করার জন্য আসছি। আর আমি হচ্ছে অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি, পরে দেখলাম যে ইঙ্কম্যান বিডি এটা ওদের অনেক ভালো সার্ভিস দিচ্ছে, ফেসবুকে খোঁজাখুঁজির পরে এটা পেয়েছি, এই জন্য এখানে আসছি, এটা আমি রিমুভ করব। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি তো অনেক বেশি ভালো আছি। আজকে আমরা চলে এসেছি ঢাকার মিরপুর কালশিতে। আমরা আছি কাজী অ্যাসপারাগাস ফুড আয়ারল্যান্ডের পাশেই ইঙ্কম্যান ট্যাটু স্টুডিওতে। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব ইঙ্কম্যান ট্যাটু স্টুডিওতে কি কি ধরনের কাজ করানো হয়। আপনারা চাইলে এখান থেকে ট্যাটু আর্ট করতে পারবেন, ট্যাটু রিমুভ করতে পারবেন, পিয়ার্সিং করতে পারবেন, পাশাপাশি স্কিনের বিভিন্ন ধরনের ব্রনের দাগ, মেস্তার দাগ, এই কাজগুলো কিন্তু আপনারা করতে পারছেন ইঙ্কম্যান ট্যাটু স্টুডিওতে। আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো ইঙ্কম্যান ট্যাটু স্টুডিওতে। চলুন দেখে আসি আমার হাতে ক্যামেরার চোখে ইঙ্কম্যান ট্যাটু স্টুডিওর একটি ছোট্ট ওভারভিউ। গাইস আমরা আছি ইঙ্কম্যান ট্যাটু স্টুডিওতে, আর আমাদের সাথে আছেন এই মুহূর্তে জহির মোরল ভাই। ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনাদের এই ট্যাটু স্টুডিওতে কি কি ধরনের কাজ করা হয়? এখানে আপনার ট্যাটু আর্ট রিমুভ করা হয়, আর হচ্ছে আপনার স্কিন রিলেটেড সব ধরনের কাজই করা হয়, যেমন মেস্তার দাগ, তারপর আপনার জন্মগত দাগ, স্কিন ডিসিজ যা থাকে, মানে স্কিন রিলেটেড যত প্রবলেম আছে সবই সলভ করা হয় এখানে। আচ্ছা, আজকে তো ফ্রাইডে ছিল, যে কারণে আপনার স্টুডিওতে অনেক ক্লায়েন্টের ভিড় ছিল। জি, আমরা কি ক্লায়েন্টদের সাথে একটু কথা বলতে পারবো? জি অবশ্যই। ওকে, তো আজকে আমরা ট্যাটু স্টুডিও ইঙ্কম্যান ট্যাটু স্টুডিওর বিভিন্ন যে ভাইয়েরা আপুরা এসেছেন তাদের সাথে কথা বলবো এখন। গাইস আমাদের সাথে আছেন একজন ভাইয়া, ভাই আপনার নামটা প্লিজ। জি আমার নাম হলো মোহাম্মদ কামরান। কামরান ভাই কোথা থেকে এসেছিলেন? আমি ঢাকার বাইরের থেকে আসছি। আচ্ছা, আজকে কি ট্যাটু রিমুভ করবেন না আর্ট করবেন? রিমুভ করবো আমি। আচ্ছা, কোথায় ট্যাটু করিয়েছিলেন? জি ভাই হাতে। আচ্ছা, এত সুন্দর একটা ট্যাটু করেছেন, হঠাৎ রিমুভ করবেন, কারণটা কি? একটু বাসার থেকে একটু বকাটকা দেয় তো এই জন্য। আচ্ছা, ট্যাটু আর্ট করছিলেন কোথা থেকে? আমি ইন্ডিয়া থেকে আর্ট করছিলাম। আচ্ছা, হঠাৎ বাংলাদেশে এত ট্যাটু রিমুভ সেন্টার থাকতে ইঙ্কম্যান ট্যাটু স্টুডিওতে কেন আপনি? আমার ফ্রেন্ডরা এখানে ট্যাটু উঠাইছে, প্লাস ট্যাটু করছে এখানে, তো এখানকার কাজ অনেক ভালো, তো আমি এই জন্যই আমি এখানে আসছি। ভাইয়া আমি শুনেছি আপনি ট্যাটু আর্ট করেন এবং ট্যাটু রিমুভ করে থাকেন, এর পাশাপাশি আপনার এই ইঙ্কম্যান ট্যাটু স্টুডিওতে আসলে আর কি কি ধরনের সার্ভিস পাওয়া যাবে? আমরা ট্যাটু আর্ট এন্ড রিমুভ করি, মুখের মেস্তার দাগ দূর করি। আচ্ছা, মেস্তা অনেকে দেখা যায় বয়সের ছাপ থাকে। জি, বয়সের ছাপ থাকে, স্কিন ঝুলে যায়, ওইটা আমরা টাইটিং করে দিই। আচ্ছা, ওই ব্যবস্থা আছে আমাদের কাছে। আপনাদের কাছে তো মেয়েদের মুখে অত্যাধুনিক অত্যাধুনিক কিছু মেশিন দেখেছি আমি এখানে এসে, তো এই মেশিনগুলোর মাধ্যমে তো আপনারা কাজগুলো করে থাকেন? জি। আচ্ছা, এর পাশাপাশি অনেকে পিয়ার্সিং করতে আসে। হ্যাঁ, পিয়ার্সিংটাও আমরা করি, পিয়ার্সিংটা করে থাকে অনেকে, কিন্তু আইব্রো কাজটা করে থাকে। আইব্রোটা আপনারা কিভাবে করেন? মাইক্রোব্লেডিং, ওইটা আমরা করি। আচ্ছা, এই কাজটা করেন? লিপ কালার করি। আচ্ছা, ফেক মলি, অনেকে দীর্ঘদিন দেখা যায় সিগারেট বা ধূমপান করার কারণে কিন্তু মানে ঠোঁটটা অনেক কালো হয়ে যায়, তো ঠোঁট কি মানে এখন কি যেটা লিপস কালার বলে এটা করা যায়? জি, ওইটা আমরা করি। আচ্ছা, এটার জন্য এগুলোর জন্য কেমন কস্টিং হয় আপনার? লিপ কালারটা অ্যাকচুয়ালি সব কিছুরই প্রাইস আমরা ওইভাবেই করি, মানে যতটুকু পসিবল রিজনেবল প্রাইসের মধ্যেই করা হয়। রিজনেবল প্রাইসের মধ্যে করে থাকেন। আচ্ছা, এর পাশাপাশি আর কি কি ধরনের সেবা পাওয়া যাবে আপনাদের কাছে? আমরা মূলত স্কিন রিলেটেড সব ধরনের কাজই করি। স্কিন রিলেটেড সব ধরনের কাজ করে থাকেন? জি। আচ্ছা, আপনার জন্মগত দাগ, মাতৃজনিত বা জন্মগত বা কাটা দাগ অনেকে আছে, অনেক ভাইয়ের আছেন যারা হচ্ছে আমাকে কমেন্টসে লিখেন যে ভাই আমি ডিফেন্সে যোগ দিতে চাচ্ছি, তো আমার কাটা দাগটা রিমুভ করতে চাচ্ছি, এগুলো কি করে থাকেন? জি, একটু সময় লাগে বাট কমপ্লিটলি হয়, কমপ্লিটলি হয়। জি। আচ্ছা, আমি আপনার এখানে এসে দেখেছি যে অনেকে ট্যাটু রিমুভ করতে আসছে, ট্যাটু কি আদৌ রিমুভ করা যায়? জি, 100% রিমুভ। সেক্ষেত্রে সময় কেমন? সাইড এফেক্ট ছাড়া কোনো সাইড এফেক্ট নাই? না। সময় কেমন লাগে?
সময় লাগে, এটা ট্যাটুর উপর ডিপেন্ড করে, অনেকে জেল পেনের কালি দিয়ে করে ওইটা রিমুভ করতে টাইম লাগে। আচ্ছা, আর যারা ট্যাটু ইঙ্ক দিয়ে করে ওইটা দ্রুত রিমুভ হয়, দ্রুত 100% রিমুভ হয়। আচ্ছা, উইদাউট এনি সাইড এফেক্ট, উইদাউট এনি সাইড এফেক্ট। আচ্ছা, আর আপনারা যে কালিগুলো ইউজ করেন ট্যাটু আর্ট করার সময়, সেই কালিগুলো আসলে কোথাকার? এগুলো হচ্ছে মেড ইন ইউকে, ইউএসএ, ওখান থেকে ইম্পোর্ট করতে হয় আমাদের, মানে বাহিরের সব, জি সবকিছু বাহিরের। আচ্ছা গাইস, আমরা কথা বলবো আরেকজন ভাইয়ের সাথে। ভাই আপনার নামটা প্লিজ? মিস্টার পলাশ। মিস্টার পলাশ ভাই কোথা থেকে এসেছিলেন? জি আমি গোপালগঞ্জ থেকে আসছি, আমার হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ। গোপালগঞ্জ থেকে ইঙ্কম্যান ট্যাটু স্টুডিওতে আছে কি, ট্যাটু আর্ট করবেন? জি জি, আর্ট করার জন্য আসছে। কি ট্যাটু আর্ট করবেন বলেন? জি নেম ট্যাটু দিব, জাস্ট আমার হাতে আপনার নাম লিখবো, না গার্লফ্রেন্ডের নাম লিখবেন? জি না, আমার নামে। আচ্ছা, আপনার নামে লিখবেন? জি। আচ্ছা, আর সাথে আরেকটা অ্যাড করব আমার এই ঘাড়ের এখানটা। আচ্ছা, ঘাড়ের এখানটা। ট্যাটু কি পছন্দ করছেন? জি চুজ করা আছে। ভাই আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে অনেকেই দেখা যায় কমেন্টস করেন যে অনেকের শরীরে কিন্তু সেতি রোগ, মানে বিভিন্ন অংশ সাদা হয়ে যায়, এটা আপনারা কি এই বিষয়গুলো কি কাজ করেন এই বিষয়গুলো? জি অ্যাকচুয়ালি হচ্ছে ওইটা সেতি রোগটা হচ্ছে আমরা ইয়া করি, স্কিন কালার করে দিই, যেন বোঝা না যায়। বোঝা না যায়? জি। আচ্ছা, এর পাশাপাশি অনেক আপুদের হচ্ছে স্কিনে, মানে যেটা হচ্ছে মানে হেয়ার, অনেকে মানে যেটা হচ্ছে, অনেক আপুরা বলে যে ওনাদের লোম, মানে অবাঞ্ছিত লোম, অবাঞ্ছিত লোম নিয়ে প্রবলেম হচ্ছে, তো ওনারা আসে আমরা রিমুভ করে দিই। আচ্ছা, মানে আপনাদের কাছে আসলে আপনার ট্যাটু রিমুভ আর্ট এর পাশাপাশি একদম স্কিনের অনেক কাজগুলোই করা যাবে? জি। আচ্ছা ভাই, আপনাদের এই ট্যাটু স্টুডিওতে যেসব ফিমেল আপুরা আসবেন, অনেক আপু আছেন ছেলেদের কাছ থেকে সার্ভিস নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, সেক্ষেত্রে তাদের জন্য আপনাদের কী সুযোগ সুবিধা আছে? জি অনেকে আছে যে পুরুষ আর্টিস্ট দ্বারা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তাদের জন্য আমাদের এখানে মেয়ে আর্টিস্ট আছে। আসসালামু আলাইকুম, আমি জুই ইঙ্কম্যান ট্যাটু স্টুডিও থেকে আমি ফিমেল আর্টিস্ট বলতেছি। আপুরা যারা ট্যাটু বা লেজার করাতে চাচ্ছেন ফিল ফ্রি এখানে চলে আসবেন, আমি আছি। গাইস আমরা কথা বলবো একজন আপুর সাথে। আপু আপনার নামটা প্লিজ? আমার নাম শিপ্রা। আচ্ছা, আমি আসছি উত্তরা থেকে। উত্তরা থেকে? আচ্ছা, আজকে কি ইঙ্কম্যান ট্যাটু স্টুডিওতে কি ট্যাটু করাতে আসছেন? হ্যাঁ, ট্যাটু করাতে আসছি। এর আগে আমি আরো 9টা ট্যাটু করেছি। 9টা ট্যাটু করিয়েছেন? হ্যাঁ। কোথায় কোথায় ট্যাটু করেছেন? বিভিন্ন জায়গায় ট্যাটু করেছি। আচ্ছা, এখানে একটা ট্যাটু দেখতে পাচ্ছি, তারপর আপুর এখানে একটা ট্যাটু দেখতে পাচ্ছি। আমি কি ট্যাটু লাভারস এখানে? হ্যাঁ, ট্যাটু লাভারস। আচ্ছা, পিঠেও আছে? পিঠেও আছে। আচ্ছা, ওকে, টোটাল 9টা ট্যাটু করেছেন। আজকে কি 10 নাম্বার? আজকে 10 নাম্বার। আচ্ছা, কোথায় ট্যাটু করছেন আজকে? আজকে যে এখানে। ওয়াও, এটা কি মানে ডিজাইনটা কি আপনি নিজে চুজ করছেন? হ্যাঁ, মানে মানে ডিজাইনটা চুজ করেছেন? হ্যাঁ, নিজে 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 চুজ করেছি। আচ্ছা, আমি যখন দেখেছি আপনি কাউন্টারে ডিজাইন চুজ করছিলেন, রাইট? হ্যাঁ। আচ্ছা আপু, আর ওনাদের কস্ট কেমন রাখে ওনারা? ওনারা কস্ট একদম মানে নিচে সাই আস, সাধ্যের মধ্যে, মানে সাধ্যের মধ্যে, মানে খুব রিজনেবল, রিজনেবল। হ্যাঁ, রিজনেবলের মধ্যে ট্যাটুগুলো করে থাকে। আর ওনার হাতের কাজ কেমন লাগে আপনার? ওনার হাতের কাজ এত অসাধারণ দেখে আমি 10 নাম্বারটা করতে আসছি। আচ্ছা, মানে জহির ভাইয়ের কাজটা আপনার খুব ভালো লাগে? হ্যাঁ, জহির ভাইয়ের কাজগুলো অনেক ভালো, অনেক সুন্দর করে কাজ করে, অনেক মানসম্মত, অনেক ভালো করে কাজ করে। আচ্ছা, আমি একটু জহির ভাইয়ের সাথে কথা বলবো। আপনি তো ট্যাটু আর্ট করে থাকেন? জি। আপনার অনেক প্রশংসা শুনেছি, ফাইনালি আপনার এখানে এসে পড়লাম। আপনি যে কাজগুলো করেন, অনেকে দেখা যায় এখন কাস্টম ডিজাইন পছন্দ করেন, লাইক হচ্ছে অনেকে ইন্টারনেটে বিভিন্ন ধরনের সার্চ করে বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে থাকে, তো আপনি কাস্টম ডিজাইনগুলো নিয়ে কাজ করেন? জি, অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ক্লায়েন্ট কী চাচ্ছে। আচ্ছা, ক্লায়েন্ট যে ধরনের ডিজাইন দেয় আমরা ওইটাই কাজ করি। কেউ নেম ট্যাটু করতে আসে, কেউ আপনার নেট থেকে চুজ করে কাস্টম ডিজাইনের ট্যাটু করে, যার যেটা ইচ্ছা ওইটাই করতে পারে। আমরা সব ধরনের ডিজাইনই করতে পারি। সব ধরনের ডিজাইনই করতে পারে? জি। সেক্ষেত্রে কি সময় কেমন লাগে? ইটস ডিপেন্ড, আপনার ক্লায়েন্ট যেটা চুজ করবে ওই কাজটার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, আপনার এই কাজটা করতে কেমন সময় লাগবে? এটা হাফ অ্যান আওয়ার। হাফ অ্যান আওয়ার লাগবে। আপনার কস্ট কীভাবে মেজারমেন্ট করেন? অ্যাকচুয়ালি এটা কোনো মেজারমেন্ট নাই, এটা আমরা ক্লায়েন্টের উপর ইয়া করি, যে ক্লায়েন্ট যদি ওনার বাজেটটা বলে ওই বাজেটের উপর আমরা। অনেকে দেখা যায় মানে পার ইঞ্চি হিসাব করে নাকি? না, অ্যাকচুয়ালি ইঞ্চি হিসাবে আমরা কাজ করি। আচ্ছা আচ্ছা, তবে রিজনেবল প্রাইসে করি। রিজনেবল প্রাইসের মধ্যে করেন? আচ্ছা, আমি রিমুভ করার জন্য আসছি, আর আমি হচ্ছে অনেক জায়গায় খুঁজাখুঁজি করছি,
পরে দেখলাম যে ইঙ্কম্যান ভিডি এটা ওদের অনেক ভালো সার্ভিস দিচ্ছে। আচ্ছা, ফেসবুকে খোঁজাখুঁজির পরে এটা পেয়েছি, এই জন্য এখানে আসছি, এটা আমি রিমুভ করবো। আচ্ছা, কাটরা দাগ কেন রিমুভ করতে চাচ্ছেন? আমি অ্যাকচুয়ালি ডিফেন্সে যোগ দিতে চাচ্ছি, তো আমার এই দাগটার জন্য প্রবলেম হচ্ছে, তো আমি এটা রিমুভ করে ফেললে বেটার কিছু হবে আমার জন্য। ভাইয়া, অনেকে দেখা যায় যেটা হচ্ছে ফেক তিল বলে, মেয়েদের স্পেশালি আপুদের জন্য তিল ইউজ করেন বা কাস্টম তিল চান আর কি, এটা কীভাবে আপনারা তৈরি করেন? জি, আমরা লাইফ টাইমের জন্য ফেক তিল করে দিই। একদম লাইফ টাইমের জন্য? আচ্ছা, আপু মেবি ফেক তিল একটা করেছে এখানে? আচ্ছা, চমৎকার। আর অনেকে পিয়ারসিংটা বোঝে না আসলে। পিয়ারসিংটা হচ্ছে আপনার নাক, কান, ভ্রু এগুলো ছিদ্র করা, নেভেল পিয়ারসিং হচ্ছে নাভিতে রিং পরে এই আর কি। আচ্ছা, আপনাদের সাথে যদি যোগাযোগ করতে চাই সেক্ষেত্রে কীভাবে যোগাযোগ করতে পারবেন? আমাদের দুইটা ব্রাঞ্চ, একটা মিরপুর কালশি রোডে, আর একটা হচ্ছে ধানমন্ডি সোবানবাগ। আচ্ছা, যে কোনো ব্রাঞ্চে গেলে হবে? জি। আপনি কোথায় বসেন? আমি মূলত ধানমন্ডিতেই বসি। ধানমন্ডিতেই বসেন? আচ্ছা, চমৎকার। আপনাদের মাঝে মধ্যে এখানে বসি। আপনাদের এই কালশি ব্রাঞ্চে যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে লোকেশনটা কীভাবে আসবে? এটা হচ্ছে আপনার ক্যান্টনমেন্ট যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভার দিয়ে নামার পরে গোল চত্বর আছে, গোল চত্বর থেকে কালশিপুর মানে মিরপুরের দিকে যে রাস্তা গেছে ওই রাস্তার মাঝামাঝিতে। মাঝামাঝিতে? জি। আচ্ছা, আর পাশাপাশি আপনাদের তো ফেসবুক পেজ আছে, যেখানে ইঙ্কম্যান ভিডি, ইঙ্কম্যান ভিডি। জি, সেখানে চাইলে যোগাযোগ করে ট্যাটু আর্ট বা রিমুভ, পিয়ারসিং, মানে আপনারা যে কাজগুলো করে থাকেন সেই কাজগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ভালো থাকবেন, আর স্পেশালি থ্যাংকস আপুকে সময় দেওয়ার জন্য। ভিউয়ার্স, আপনারা তো দেখে নিলেন ইঙ্কম্যান ট্যাটু স্টুডিওর পক্ষ থেকে আজকে ট্যাটু নিয়ে একটি ব্লগ। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে ইসলাম ধর্মে কিন্তু ট্যাটু আঁকানো সম্পূর্ণ হারাম। আর আপনারা যারা অলরেডি ট্যাটু আঁকিয়েছেন, মানে ট্যাটু অলরেডি আর্ট করেছেন, আপনারা কিন্তু ইঙ্কম্যানে আসলে কিন্তু আপনারা চাইলে ট্যাটু রিমুভ করতে পারবেন। সো যে কারণে কিন্তু আমি আপনাদেরকে একটা আইডিয়া দিলাম যে কোথা থেকে আপনারা ট্যাটু রিমুভ করতে পারবেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারেন, আর ওনাদের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেতে অবশ্যই ওনাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন। আর ভিডিওর ডেসক্রিপশানে গেলে কিন্তু আপনারা বিস্তারিত পেয়ে যাচ্ছেন ইঙ্কম্যান ট্যাটু স্টুডিও সম্পর্কে। সো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।